ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারত চীন সংঘাতের আবহে এবার পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চলল গুলি। সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করে চীনা সেনা, সতর্ক করতে ভারতীয় সেনার তরফে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় লাল ফৌজও। যদিও চীনের দাবি টহলদারির সময় দুই বাহিনী মুখোমুখি হয়। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, তোমাকে তোমার কাছে যেটা জানতে চাইব, 45 বছর পর লাদাখ সীমান্তে গুলি চলল এমনটাই জানা যাচ্ছে, বিস্তারিত জানতে চাইব কি হয়েছিল? দেখো, প্রধানমন্ত্রী যখন গেছিলেন লাদাখে এবং ফ্রন্টে গিয়েও তিনি সেনাবাহিনীকে বলে এসেছিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন, তারা সেখানে স্টেপ নিতে পারবেন সেটাকে আটকানোর জন্য। এবং আজ গতকাল সোমবার ভোর রাতে এটা দেখা গেছে, যখন চীনা সেনা বারবারই লাইন অফ পেট্রোল কন্ট্রোলে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন এবং ভারতের দিকে তারা প্যাট্রোলিং এ চলে আসছিল, তখন ইন্ডিয়ান আর্মি থেকে তাদেরকে অ্যালার্ট করা হয় যে তারা যেন এদিকে না আসে প্যাট্রোলিং এর জন্য। তখন তারা সে কথাও না শোনেন, তো এয়ারে ফাইরিং করেছে ইন্ডিয়ান আর্মি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবং পাল্টা চীনা সেনা থেকেও ফায়ারিং করা হয়, এয়ারে সেটাও ফায়ারিং হয়েছে। কোনো হতাহতের খবর নেই, কিন্তু এইটা গুরুত্বপূর্ণ যে 45 বছর পর গুলি চলেছে। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে এগ্রিমেন্ট রয়েছে যে সেখানে কোনো সাইড থেকে ফায়ারিং করা হবে না। সেক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি কখনো ফায়ারিং হতো না, বিশেষ করে লাদাখের এলাকাতে তো ফায়ারিং হয়নি। এর আগে 1975 সালে যখন ফায়ারিং হয়েছিল দুপক্ষের তরফ থেকে, সেটা অরুণাচলের বর্ডারে হয়েছিল। কিন্তু গতকাল ভারতীয় সেনার সূত্র থেকে জানা যাচ্ছে কি চীনি সেনারাই বারবারই চলে আসছিলেন পেট্রোলিং করতে করতে ইন্ডিয়ান সাইডের দিকে, এবং তারপর বারবার ওয়ার্নিং এর সত্ত্বেও চীনা সেনা যখন না মানে তখন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এয়ার ফায়ারিং করা হয়, এবং ফায়ারিং এর পর সতর্ক হয় চীনা সেনা পিএলএ, এবং পিএলএ সেনারা তখন পিছনে যায় এবং যেতে যেতে তারাও কাউন্টার ফায়ারিং করেছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ কি চাইনার তরফ থেকে জানানো হয়েছে কি কাউন্টার মেজার তারা নিয়েছে যখন ইন্ডিয়ান সেনা থেকে ফায়ারিং করা হয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ, কেন গতকালও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন কি এখনো বর্ডারের সিচুয়েশন টেন্স রয়েছে এবং বর্ডারের যে সমস্যা সেটা পলিটিক্যাল লেভেলে ডিসকাশন করে যত দ্রুত হোক সেটা মেটাতে হবে। দু তিন দিন আগে সেনাপ্রধানও সেখানে গেছিলেন এবং তিনিও বলেছেন যে টেনশন এখন বর্ডারে রয়েছে এবং সেটাকে রিজলভ করার জন্য কমান্ডার লেভেলের দু তিনবার মিটিং হয়েছে, কিন্তু কোনো রাস্তা এখনো বেরোচ্ছে না। ভারত বারবারই চাইছে কি যে অবস্থান আগে ছিল সেটাতেই যেতে হবে, পিপলস লিবারেশন আর্মিকে তাদেরকে আরো পিছিয়ে যেতে হবে, এবং সেটার জন্য ইন্ডিয়ান আর্মি সেখানে বিভিন্ন পদক্ষেপ গুলো নিচ্ছে। কিন্তু গতকাল আবার চায়নার তরফ থেকে চেষ্টা করা হয়েছে আসার, সেটাকে আটকানোর জন্যই এয়ারে ফাইরিং করেছে ইন্ডিয়ান আর্মি, এটাই ইন্ডিয়ান আর্মি সূত্র থেকে জানানো হচ্ছে। চীনা সেনা বলছে কি ইন্ডিয়ান আর্মি ফায়ারিং করার পর কাউন্টার মেজার গুলো নেওয়া হয় চায়নার আর্মি তরফ থেকে এবং সেটা খুব সম্ভবত তারাও ফায়ারিং করেছে। তো এটা একটা টেনশন যে বাড়ছে বর্ডারে, তারই একটা ইঙ্গিত বলা যেতে পারে কি দুপক্ষ থেকে ফায়ারিং করা হলো, কেউ হতাহত হয়নি কিন্তু ফায়ারিং হয়েছে 45 বছর পর। এর আগে 75 সালে ফায়ারিং হয়েছিল অরুণাচলের বর্ডারে, এখন লাদাখের বর্ডারে ফায়ারিং হচ্ছে, সেটাই এখনো ইঙ্গিত দিচ্ছে কি যে কমান্ডার লেভেলের মিটিং গুলো হচ্ছে সেটাতে খুব একটা রফাস্ত্র বেরোচ্ছে না, এবং হায়ার লেভেলের ডিসকাশন গুলো করতে হবে দুই দেশকে। এখন এস জয়শঙ্কর যাচ্ছেন মস্কো, সেখানে হয়তো চায়নার বিদেশ মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে পারে, সেখান থেকে কোন রাস্তা বেরোবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ বিজেন্দ্র।